ওরা যেখানে ইচ্ছে করে বন দিবে মুসলাকা দিবে একটা সমাঝোতা করে মামলাগুলো লামাই ফেলেন। চট্টগ্রামের লোহাগাড়ায় গতকাল রাতে বাঙালিয়ানা রেস্টুরেন্টে লোহাগাড়ার কর্মরত উপস্থিত সকল সংবাদকর্মীদের মতামতের ভিত্তিতে লোহাগাড়ার সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। আলোচনা সভায় উপস্থিত সংবাদকর্মীরা অ্যাডভোকেট মাস্টার মোহাম্মদ মিয়া ফারুককে উপদেষ্টা, চ্যানেল এসও আজকের সংবাদের প্রতিনিধি সাংবাদিক রক্সী সিকদারকে সভাপতি ও সি প্লাস টিভির প্রতিনিধি সাংবাদিক দেশপ্রিয় বড়ুয়াকে সাধারণ সম্পাদক করে একজন উপদেষ্টা ও 12 জন সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটিতে অন্যান্যদের মধ্যে সাপ্তাহিক মাইনি পত্রিকার নির্বাহী সম্পাদক তুষার বড়ুয়াকে সহসভাপতি, দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি ইসমাইল হোসেন সোহাগ সাংগঠনিক সম্পাদক, বিজয় টিভি লোহাগাড়ার প্রতিনিধি মুক্তারকে অর্থ সম্পাদক, এশিয়ান টিভি লোহাগাড়ার সাতকানিয়া প্রতিনিধি সাইফুল ইসলামকে প্রচার সম্পাদক, চ্যানেল কর্ণফুলি ও সিটিজি টাইমসের লোহাগাড়ার প্রতিনিধি শিহাবকে দপ্তর সম্পাদক, চট্টগ্রাম সংবাদের বিশেষ প্রতিনিধি আলমগীরকে সহ প্রচার সম্পাদক, বাংলা সংবাদের অ্যাডভোকেট নয়নকে আইন বিষয়ের সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য হয়েছেন দিন প্রতিদিনের কলিমুদ্দিন, দৈনিক দেশের কণ্ঠের চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমুখ। এ সময় নির্বাচিত সভাপতি বলেন, লোহাগাড়ার সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সবাইকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা সহ শুভকামনা রইল এবং উপস্থিত সহকর্মীরা আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করায় আমি আবারও সবার কাছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে লোহাগাড়া সাংবাদিক ইউনিয়নের সকল সহকর্মী সহ সবার সহযোগিতা আশা করছি, যেন সবার সহযোগিতায় লোহাগাড়ার সাংবাদিক ইউনিয়নকে একটি আদর্শ ও লোহাগাড়ার অবহেলিত জনগোষ্ঠী এবং লোহাগাড়ার কর্মরত সংবাদকর্মীদের উন্নয়নে কাজ করে লোহাগাড়া সাংবাদিক ইউনিয়নকে একটি লোহাগাড়ার কর্মরত সংবাদকর্মীদের মডেল সংগঠন হিসেবে সবার কাছে তুলে ধরতে পারি।